আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নদীর জোয়ারের মতো রিজিক আসতে শুরু করবে, শুধু ফজর ও মাগরিবের পর এই দোয়াটি 100 বার পড়ুন। দর্শক, এই দোয়াটির আমল করে আমি নিজেই ফল পেয়েছি, তাই এই আমলটি খুব গুরুত্বের সাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়াটি পড়তে হবে ফজর ও মাগরিবের নামাজের পর। প্রত্যেক ওয়াক্ত সালাতেরই বিশেষ কিছু ফজিলত রয়েছে, এর মধ্যে ফজরের সালাত অন্যতম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয় ফজরের নামাজ উপস্থিতির সময়। সূরা বনী ইসরাইল আয়াত নং 78। ফজরের সময়ের অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনে ফজর নিয়ে একটি সূরাও রয়েছে। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের হাদিস। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের হাদিস। মাগরিবের নামাজেরও বিশেষ কিছু ফজিলত রয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। দর্শক, এখন আমি আপনাদেরকে মূল আমলটি সম্পর্কে জানাবো, যেই আমলটি করলে নদীর জোয়ারের মতো রিজিক আসতে থাকবে। সেই আমলটি হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফারের সেই ছোট্ট দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি যদি আপনারা ফজর ও মাগরিবের নামাজের পর মাত্র 100 বার করে পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো কিছুর অভাব হবে না। ইস্তিগফারের ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইস্তিগফার মানুষের পরকালকে যেমন সমৃদ্ধ করে, তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে। ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি পাওয়া নয়, বরং ক্ষমা প্রার্থনা যাবতীয় সংকট ও বিপদাপদ থেকেও মুক্তির হাতিয়ার। এছাড়া ইস্তিগফারের অসংখ্য ফজিলত ও পুরস্কার রয়েছে, সেগুলো যদি আমি এখন আপনাদের সাথে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই আমলটি করবেন। আমলটি করার জন্য ফজর ও মাগরিবের ফরজ নামাজ শেষে আপনি কমপক্ষে 100 বার করে অথবা যত বেশি পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তেই থাকবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর হয়ে যাবে, এবং মহান আল্লাহ তাআলা আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন।